বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নিব আজকের হেডলাইন। গাইঘাটায় বিপর্যয় মোকাবেলার মহড়া স্কুল ছাত্রছাত্রীদের। লস্করি তৈবার ধৃত জঙ্গির শুনানি বনগাঁ আদালতে। বাগদা রানীহাটি উচ্চ বিদ্যালয়ে উন্মোচিত হল হরিচাঁদ ঠাকুরের মূর্তি। এবার দুর্গাপুজোয় বীরভূমের পরিবেশ তুলে ধরল পেট্টাপোল এলাকার ফ্রেন্ডস ক্লাব। মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি সিন্দ্রাণীতে। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবেলার প্রশিক্ষণ হলো গাইঘাটায়। গাইঘাটার চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ ও চাঁদপাড়া গার্লস হাই স্কুলে দুটি মহড়া কেন্দ্র খোলা হয়েছে, সঙ্গে চাঁদপাড়া আমতলা মাঠে মূল উদ্ধার কেন্দ্র খোলা হলো। এদিন মহড়ায় আচমকা ভূমিকম্প হলে কিভাবে তার মোকাবেলা করতে হবে, এদিন তার হাতে কলমে তালিম দেওয়া হয়েছে। সকাল 10:30 বারাসতে জেলা শাসকের দপ্তর থেকে গাইঘাটার বিডিওকে ভূমিকম্পের বার্তা দেওয়া হয়। সঙ্গে সঙ্গে দমকল ও বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা নেমে পড়েন। বিনাবিথি হাই স্কুলের দোতলায় আটকে পড়া ছাত্রকে নিরাপদে নামিয়ে আনেন দমকল কর্মীরা। চাঁদপাড়া বালিকা বিদ্যালয় ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও দোতলা থেকে দড়ি বেঁধে নিচে নামিয়ে আনা হয়। আর এই গোটা মহড়াতে অস্থায়ী হাসপাতাল খোলা হয় বাণীবিথি হাই স্কুলে। সেখানে এই মহড়ার মাধ্যমেই একে একে ভূমিকম্পে জখম হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য আনা হয় হাসপাতালে। আর এই গোটা মহড়ার নেতৃত্ব দেয় গাইঘাটা থানার বিডিও বিব্রত বিশ্বাস। সচেতনতা তৈরি করা, আর দ্বিতীয় হচ্ছে ওই বিপর্যয়ের মানে ব্যবস্থাপনার জন্য আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে যে তাদের যে অ্যারেঞ্জমেন্ট হয় কোঅর্ডিনেশন, এইটাকে তৈরি করা। আজকে একটা বড় ধরনের ভূমিকম্প বা এই ধরনের কিছু হলে যে বিশাল ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু কোনো একটা ডিপার্টমেন্টের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। বিভিন্ন ডিপার্টমেন্ট কীভাবে একসঙ্গে কোঅর্ডিনেট করে কাজ করতে পারে এটা দেখাটা কিন্তু খুব দরকার। এবং আমরা এই মহড়াগুলোতে আজকের জন্য আমাদের তো স্ট্রেস দিয়েছি সেইটাতে ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন, সেটা কীভাবে আমরা আজকে অনেকগুলো ডিপার্টমেন্টকে কাজে লাগিয়েছি এবং তারা কিন্তু একেবারে কী বলবো একেবারে টিউনড মেশিনের মতো তারা কাজ করেছে এবং তারা প্রত্যেকের কাজটা তুলে নিয়ে যেখানে রেস্কিউ করার সেখানে যেমন মেডিকেল টিম পৌঁছে গেছে, যারা রেস্কিউ করবেন সেটা ফায়ার হোক বা সিভিল ডিফেন্স হোক বা এনডিআরএফ হোক, যারা রেস্কিউ করেছেন তাদের মেডিকেল অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন মেডিকেল ডিপার্টমেন্ট, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, এবং তাদের নিয়ে আসার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কমিউনিকেশনের জন্য। 2007 সালে বনগাঁ পেট্টাপোল থানা এলাকার একটি জঙ্গল থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শেখ শামির, মোহাম্মদ ইউনিস, মোসাফফার আহমেদ রাঠোর ও আব্দুল নামে চারজনকে গ্রেপ্তার করেছিল। তাদের কাছ থেকে নাশকতামূলক নথিপত্র উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে এই মামলার ভার নেয় এনআইএ। এদের মধ্যে শেখ শামিরকে মুম্বাই একটি মামলার জন্য নিয়ে যাওয়ার পথে ট্রেন থেকে পালিয়ে যায় সে। পরবর্তীতে ফের গ্রেপ্তার হয় শেখ শামির। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে মেরে দেওয়ার চক্রান্তের অভিযোগ ওঠে। সেই সাথে সামনে আসে পুরনো সব ঘটনা। সোমবার শেখ শামিরকে দমদম জেল থেকে বনগাঁ অতিরিক্ত জেলা দায়রা আদালতের ফাস্ট ট্র্যাক বিনয় কুমার পাঠকের এজলাসে তোলা হয়। আদালত তাকে আগামী 12 তারিখে পুনরায় কোর্টে আসার নির্দেশ দিয়েছে। এদিকে এই মামলায় অন্য তিনজনকে 2017 সালেই ফাঁসির সাজা শুনিয়েছিল বনগাঁ আদালত। এ তো ট্রায়াল চলছিল এর আগে আমাদের এখানে, 31 জন সাক্ষী ও সাক্ষী সব শুনেছে, কিন্তু পরবর্তীকালে এসে ছত্তিশগড় এলাকা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ওকে এনআইএ গ্রেপ্তার করে, যদিও ওর মা বোম্বাই হাইকোর্টে একটা হেভিয়াস কর্পাস করেছিল যে তার ছেলেকে মেরে দেওয়া হয়েছে। সবই সব প্রিপ্ল্যান, ও নিজে আত্মগোপন করে এইসব করছিল। পরবর্তীকালে যেটা আমরা খবর পেয়েছি যে এনআইএ যেখান থেকে গ্রেপ্তার করেছিল সেটা প্রধানমন্ত্রীকেও মেরে ফেলার একটা পরিকল্পনা এদের ব্রেন থেকে বেরিয়েছিল এবং এনআইএ গ্রেপ্তার করে বিশেষ আদালতে দিল্লিতে এর বিচার হচ্ছে এবং একে মাঝে তিহার জেলে রাখা ছিল, তিহার জেল থেকে তেলেঙ্গানা যে জেল সেখানে অন্ধ্রপ্রদেশ সেখানে ওরা বিভিন্ন বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে যুক্ত আছে। সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে প্রডিউস করা হলো, আগামী 12 তারিখে আবার এখানে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে ওর সাক্ষীর ডেট পড়বে, যে কজন সাক্ষী আছে অলরেডি তারা তো এক্সামিন্ড হয়েছে, আমরা ওদের অ্যাডপ্ট করে নেব। নিয়ে আমরা চাইছি যে উইদিন এ মান্থ, 1-1.5 মাসের মধ্যে এর যে কনভিকশনটা যাতে রায়টা বের করে দেওয়া যায় সেই চেষ্টা আমরা। নতুন পোশাক, নতুন সাজ, পুজোর গন্ধ বাজলো ঢাক। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, সেরা শিরোপা জেতার বড়াই। মেটালিক এক্সক্লুসিভ ফার্নিচার শারদ সম্মান 2018,
আসছে আপনার পাড়ায়। সেরা শিরোপা জিততে আপনি তৈরি তো? পুজোর সকল আপডেট পেতে চোখ রাখুন কেবলমাত্র বেঙ্গল লাইভের পর্দায়। মেটালিক্স শারদ সম্মান 2018 পাওয়ার্ড বাই মেটালিক্স এক্সক্লুসিভ ফার্নিচার, মিডিয়া পার্টনার বেঙ্গল লাইভ, জিটেল। লড়াই এবার আপনার পাড়ায়। হীরের গয়না কিনতে আর কলকাতায় নয়, এখন থেকে চাঁদপাড়াতেই আসুন। অলংকার বৈচিত্র্যে নিউ মজুমদার জুয়েলার্স, সরকার অনুমোদিত হলমার্ক সোনার গহনা ও ডায়মন্ড জুয়েলারি বিক্রেতা। চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 9932-09489। হালকা সোনার নজর কাড়া ডিজাইনে আমরাই সেরা সেরা। ঠিকানাটা মনে আছে তো? চাঁদপাড়া বাজার, স্টেশন রোড, উত্তর চব্বিশ পরগনা। রাজনন্দিনী রেস্টুরেন্ট ব্রট ইউ দ্য ডিলিশিয়াস ইতালিয়ান পিজা, fresh and fast, delicate and spicy. Yeah. Hot and tasty. Make your every moment special. Rajnandini Restaurant, Post Office Road, Habra. নদিয়ায় সর্বপ্রথম একই ছাদে নিচে স্পা ও বিউটি সেলন ক্লাব শাকনিক। দৈনন্দিন জীবনের স্ট্রেস কাটাতে ও শরীরকে সুস্থ রাখতে ক্লাব শাকনিক আপনাদের জন্য এনেছে বডি স্পা মাত্র 1250 টাকা থেকে শুরু, ফিশ স্পা মাত্র 300 টাকা থেকে শুরু, স্ট্রিম ও জাকুজি মাত্র 500 টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে ম্যাসেজ চেয়ার ও ট্রেডমিলস। নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আপনাকে একবার আসতেই হবে ক্লাব শাকনিক স্পা ও বিউটি সেলুনে। ঠিকানা 209 GNPC রোড, রানাঘাট, নদিয়া, নিয়ার মিশন গেট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত, বনগাঁ প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদে নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী পেট্টাপোল এলাকার জয়ন্তপুর ফ্রেন্ডস ক্লাবের 51তম বর্ষে এবারের বিশেষ নিবেদন, বীরভূমের পোখরাজপুর আদিবাসী গ্রামের আদলে সাজিয়ে তোলা গোটা পুজো মণ্ডপ প্রাঙ্গণ। প্রায় 3 মাস ধরে শিল্পীরা এই শিল্পকলা সাজিয়ে তোলার জন্য কাজ করে চলছেন। গ্রামের চাষবাস থেকে শুরু করে ঘরবাড়ি তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। ফ্রেন্ডস ক্লাবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জীবন্ত মডেল এবং পুজোর 4 দিনে আদিবাসী নৃত্য। পুজোর উদ্বোধনে আমরা একতার সঙ্গে হিন্দু মুসলিম, এখানে যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট না করে
আমরা একত্রভাবে সবাই একসাথে মিলেই আমরা এই পুজোটা করি। এইবারেও আমাদের 51 বছর পূর্তি উপলক্ষে আমাদের পুজো। আমরা জানি যে আজকে বিশ্বায়নের যুগে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, সেই বিশ্বায়নকে হাতে রেখেই আমরা চেষ্টা করেছি যে প্রকৃতির সঙ্গে একদম গ্রাম্য বীরভূমের একটা পোকরাসপুর গ্রাম, সেই গ্রামটা আমরা এখানটায় এবার সার্বজনীন দুর্গা উৎসবে আমাদের জয়ন্তপুর ফ্রেন্ডস ক্লাবে তুলে এনে আনার চেষ্টা করেছি। প্রায় 3 মাস ধরে কাজটা চলছে। আমরা সেই টোটাল গ্রামটাকে এখানটায় তুলে এনে মানুষকে বোঝাতে চাই যে প্রকৃতির সঙ্গেই আমরা থাকতে চাই। পূজোর মণ্ডপ করছো বা কি করছো? শ্রাবণ মাসের প্রথম দিন থেকে চালু হয়েছে, আমরা 10 জনা কাজ করছি। এখনো 2 মাস অলরেডি হয়ে গেছে, এখনো চলছে। এটা অরিজিনাল থিম, কোনো সব জীবন্ত মানুষ সব গাছ গাছড়া দিয়ে তৈরি এই থিম। থিমটার নাম কি? থিমটা মাদল, ধামসার মাদলে, ধামসার বলে মাদলের তালে। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রানীহাটি উচ্চ বিদ্যালয়ে উন্মোচিত হলো হরিচাঁদ ঠাকুরের মূর্তি। বুধবার মূর্তিটিতে মাল্যদানের মাধ্যমে যার শুভ উদ্বোধন করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা বালা ঠাকুর। নতুন পোশাক, নতুন সাজ, পূজোর গন্ধ বাজলো ঢাক। পাড়ায় পাড়ায় পূজোর লড়াই, সেরা শিরোপা জেতার বড়াই। মেটালিক এক্সক্লুসিভ ফার্নিচার শারদ সম্মান 2018 আসছে আপনার পাড়ায়। সেরা শিরোপা জিততে আপনি তৈরি তো? পুজোর সকল আপডেট পেতে চোখ রাখুন কেবলমাত্র বেঙ্গল লাইভের পর্দায়। মেটালিক্স শারদ সম্মান 2018 পাওয়ার্ড বাই মেটালিক্স এক্সক্লুসিভ ফার্নিচার, মিডিয়া পার্টনার বেঙ্গল লাইভ জিটেন। লড়াই এবার আপনার পাড়ায়। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনা শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। বাজলো তো আলোর বেণু, বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান চাকদা রোড বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত
দুচোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বি জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। নব নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। বেশ কিছুদিন আগে বাগদা এলাকায় বাড়ির ভেতরে ঢুকে একটি শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল বাগদার সিন্ড্রানি এলাকায়। শনিবার গভীর রাতে এই এলাকায় অনিমেষ বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে তালা ভেঙে ঢুকে ছয়জনের একটি ডাকাতের দল। এরপর অনিমেষ বিশ্বাসের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র আকাশ বিশ্বাসের মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 20 মিনিট ধরে চলে লুটপাট। ওই বাড়ির গৃহকর্তির অভিযোগ, নগদ 5 ভরি সোনার গয়না সহ প্রায় 95,000 টাকা নিয়ে চম্পট দেয় ওই ডাকাত দল। ঘটনায় রাতেই বাগদা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুজোর আগেই এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। উঠি এখন থেকে দরজা খুলতে যাই, দেখি দরজা বাড়িতে লক করা, আমি আর উঠতে পারছি না, বেরোতে পারছি না। এবার চিৎকার শুনে পাশের বাড়ির চিত্ত ও মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি বললাম যে একটু ডেকে দাও তো, আমার এই দরজাটা খুলে দাও। দরজাটা খুলে এসে দিও, দেওয়ার পরে দৌড়ে আসলাম, এসে দেখি যে ঘর অন্ধকার। তারপর চিৎকার করে বলছে যে আমার সব জিনিস নিয়ে গেল। ঘরে থেকে দেখলাম ওখানে শোকেস টোকেস সব ভাঙা, সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। তালা ভেঙে ঘরে ঢুকেছিল, ঢুকে আমরা ছেলে মেয়ে নিয়ে আমি ঘুমিয়ে আছি, ওরা ঘরে ঢুকে টর্চ মারছে, টর্চ মারি মশার টানি রয়েছে, ওই অবস্থা টর্চ মারিছে, তাকাই দেয় যে 6 জন মানুষ বলছে ওঠ। তখন আমার ছেলে মেয়ে নিয়ে আমি উঠে বসিয়ে পড়ছি, বসিয়ে পড়লে ওরা বলে কি চিৎকার করবি না, চিৎকার করলি তো ছেলেরে গুলি করে এখানে মারি দিয়ে যাব, দুটো বন্দুক আর মাথায় ঠেকাইছে। তখন আমি চুপচাপ করে বসে আছি, কিছু বলি নাই। কতজন এসেছিল? 6 জন এসেছিল। কতক্ষণ এরকম তাণ্ডব চালায়? 20 মিনিট মতন, এরকম 20-25 মিনিট। কি কি নিয়ে গেছে? কি কি? বেঙ্গল লাইভ নিউজ এখনকার মত এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। এবার পুজোয় সিন্ড্রানি বাজার ব্যবসায়ী সমিতি 57 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ 108টি দুর্গা মূর্তি। আমরা সিন্ড্রানি বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীদের জানাই সাদর আমন্ত্রণ, আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে। এবার পুজোতে হাবিবস দিচ্ছে সকল প্যাকেজের উপরে আপ টু 50% পর্যন্ত বিশেষ ছাড়। আধুনিক ট্যাটু কিংবা কনে সাজানো, হাবিবস রয়েছে সবার উপরে আপনার মন জয় করবার জন্য। আমাদের এখানে 3 মাস ও 6 মাসের আন্তর্জাতিক মানের হেয়ার কাটিং, বিউটি ও মেকআপের কোর্স করানো হয়। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, ঘোষ মার্কেট, কোর্ট রোড, বনগাঁ। আমাদের শাখা এবার বাটার মোড় মধুশাহা মার্কেটে। নতুন পোশাক, নতুন সাজ, পূজোর গন্ধ বাজলো ঢাক।
পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, সেরা শিরোপা জেতার বড়াই। মেটালিক এক্সক্লুসিভ ফার্নিচার শারদ সম্মান 2018 আসছে আপনার পাড়ায়। সেরা শিরোপা জিততে আপনি তৈরি তো? পুজোর সকল আপডেট পেতে চোখ রাখুন কেবলমাত্র বেঙ্গল লাইভের পর্দায়। মেটালিক্স শারদ সম্মান 2018 পাওয়ার্ড বাই মেটালিক্স এক্সক্লুসিভ ফার্নিচার, মিডিয়া পার্টনার বেঙ্গল লাইভ, জিটেন। লড়াই এবার আপনার পাড়ায়।